আসসালামু আলাইকুম, দিস ইজ সুইটি ফ্রম আদিবাস মম। আমি আজকে একদম ঘরোয়া উপকরণে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস একটি রেসিপি নিয়ে এসেছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একেবারে নরম হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে, ব্রাউন কালার করা পর্যন্ত ভাজতে হবে। তো পেঁয়াজটা নরম হয়ে গেলে তখন আমরা একে একে মশলাগুলো দিয়ে দেব। এখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরা এবং 1 টেবিল চামচ আদা বাটা। আমি এখানে আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতো দিতে পারেন। একটু পানি দিয়ে দিলাম, নয়তো পুড়ে যাবে। মশলাটা একটু কষিয়ে ভালোভাবে, এখানে আমি 3 টুকরো দারুচিনি দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি, 3টি এলাচ দিয়েছি এবং 1টি লবঙ্গ দিয়েছি। এখন এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে একে একে নুন হলুদ মরিচ দিয়ে আবার একটু কষিয়ে নেব। এখানে আমি আমার আন্দাজ মতো 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এখানে যে যার পছন্দের মতো তরকারির কালারটা কীরকম চান আপনারা ঠিক সেই আন্দাজ দিবেন। এবং আমি 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, এটা অবশ্যই সবার রুচি অনুযায়ী, কারণ সবার তো আর একরকমের ঝাল খায় না। কষানো হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে মাংস দিয়ে দেব। তো আমি এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমি 2 বার কষিয়ে নিয়েছি। অনেকে মাংসটা ভেজে রান্না করতে পছন্দ করে, সেক্ষেত্রে তারা ভেজেও নিতে পারে, কিন্তু আমি এখানে মাংসটা কষিয়ে রান্না করেছি। এরপর যে আমার কষানোটা শেষ, আমি এখানে একটু পানি দিয়ে এবার এর মধ্যে কাঁঠালের বিচি আর সাথে আলু দিয়ে দেব। আসলে কাঁঠালের বিচির পরিমাণটা একটু কম, আম্মু দেশের বাড়ি থেকে পাঠাইছিল, তা খাওয়া প্রায় শেষ, এখন কিছুটা ছিল, তা দিয়ে আজকে রান্না করলাম আর কি। কাঁঠালের বিচি এমন একটা সবজি কাঁঠালের দিনে যে অনেকেই এটা পছন্দ করেন, কেউ চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেন, আবার কেউ গরুর মাংস বা মুরগির মাংসের সাথে পছন্দ করেন। তা আমি এখানে
কাঁঠালের বিচি আলু দেওয়ার পরে আমি আরও একবার কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এবার ভালো মতো পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো দেখেন আমার মুরগির মাংসটা কিন্তু হয়েই গেছে। তা এ পর্যায়ে আপনারা পরিমাণ মতো লবণ ঠিক আছে কিনা দেখে উঠিয়ে নেবেন। আমার একটু লবণ কম ছিল তাই আমি দেখে নিলাম, আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম, সব কিছু ঠিকঠাক। এখন পরিবেশনের পর এখানে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে, আমার ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।